আশা করি তোমরা সবাই ভালো আছো আমি টিনা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে আমার ক্রিয়েট করা মেকআপ লুক নিয়ে অনেক সময় দেখা যায় আমরা ডে টাইমে গেস্ট হোস্ট করি এবং ইভিনিং টাইমে দাওয়াত অ্যাটেন্ড করতে যাই ইন বিটুইন আমরা যেটুকু টাইম পাই সেই টাইমে নতুন করে আবার রেডি হওয়াটা একটু টাফ হয়ে যায় সেজন্য আমরা কিভাবে ডে টাইম লুক থেকে নাইট টাইম অর ইভিনিং টাইম লুকে সুইচ করতে পারি সেটাই আজকের টিউটোরিয়ালটির থিম তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি স্টার্ট করে দিই আর হ্যাঁ এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও কজ আই নিড ইউর সাপোর্ট ওকে নাও লেটস গেট স্টার্টেড তো বরাবরের মতো শুরুতে আমি লাভ অ্যান্ড স্টিক ফাউন্ডেশন দিয়ে আমার আইলি রিভেন আউট করে নিচ্ছি এবং রিমার স্টিমার পাউডার দিয়ে তা সেট করে নিচ্ছি আমি আমার আইব্রো অফ ক্যামেরা ড্র করে নিয়েছি টিউটোরিয়াল লিঙ্ক উপরে টপ রাইট কর্নারে অ্যাড করা আছে এবং ডেসক্রিপশন বারেও অ্যাড করে দিয়েছি ফর আই শ্যাডো আজকে আমি কালার পপ গিভ ইট টু মি স্ট্রেট প্যালেটটি ব্যবহার করছি এবং এর থেকে এই শিমারি অফ হোয়াইট কালার শ্যাডোটি একটি ফ্ল্যাট শ্যাডো ব্রাশের সাহায্যে আমার ব্রাবোনে অ্যাপ্লাই করে একটি অ্যাঙ্গেলড ব্রাশের সাহায্যে তা স্প্রেড করে দিচ্ছি যেন একটি স্যাটল গ্লো দেয় এরপর একটি স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এই ওয়ার্ম ব্রাউন শ্যাডোটি আমার ক্রিসে অ্যাপ্লাই করছি এবং ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি তা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এই শ্যাডোটি অ্যাজ এ ট্রানজিশন কাজ করবে তারপর এই ডার্ক অরেঞ্জ ব্রাউন শ্যাডোটি আমার আইলিড সহ ক্রিসে অ্যাপ্লাই করছি এখন সেম ফ্ল্যাট শ্যাডো ব্রাশ দিয়ে আমি শিমারি অফ হোয়াইট কালার শ্যাডোটি আমার আইলিডের মিডল পোর্শনে অ্যাপ্লাই করছি এবং ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি আমি আমার আইলিডে খুব বেশি শাইন চাচ্ছি না একটি স্যাটল শাইন চাচ্ছি যে জন্য যতক্ষণ পর্যন্ত আমি আমার ডিজায়ার্ড ইন্টেন্সিটিটা না পাই আমি রিঅ্যাপ্লাই করব শিমারি শ্যাডোটি এবং ব্লেন্ড করে দিব এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনের আউটার পোর্শনে এই ডিপ অরেঞ্জিশ ব্রাউন শ্যাডোটি অ্যাপ্লাই করছি এবং এর ইমিডিয়েট পরে আমি ওয়ার্ম ব্রাউন শ্যাডোটি অ্যাপ্লাই করছি এবার ইনার কর্নার হাইলাইট করার জন্য আমি সেই শিমারি অফ হোয়াইট কালার শ্যাডোটি অ্যাপ্লাই করছি কিছুটা আমার ল্যাশ লাইনের দিকেও ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি এবং তারপর একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি তা একটু স্প্রেড করে দিচ্ছি যেন একটি স্যাটল গ্লো আসে ঠিক যেমন আমি ব্রাবনের জন্য করেছিলাম এরপর আমি আমার লোয়ার ওয়াটার লাইনে একটি নিউট পেন্সিল অ্যাপ্লাই করছি এবং ফাইনালি আমি টেকনিকের মেগালেস মাস্কারা অ্যাপ্লাই করছি আমার আপার এবং লোয়ার ল্যাশ লাইনে কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাই করব যেহেতু আমি কোনো ফলস আইল্যাশ অ্যাপ্লাই করছি না তোমরা চাইলে ফলস আইল্যাশও অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড হিয়ার ইজ দ্য আউটকাম অফ দিস লুক আমি বেসটা অনেক সিম্পল রেখেছি খুব বেশি হার্শ কন্ট্রোলিং করিনি আর বেশি হাইলাইটার অ্যাপ্লাই করিনি একটা গ্লোই বেস রাখার ট্রাই করেছি এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এই সিম্পল ডে টাইম আইলুকটাকে ইভিনিং টাইম গ্ল্যাম লুকে কনভার্ট করতে পারবে শুরুতে আমার আইলিডের ইনার এবং আউটার পোর্শনে এই কুল টোনড ডার্ক ব্রাউন শ্যাডোটি অ্যাপ্লাই করছি আমি আমার চোখের নিচে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি যেন ফল আউট ক্যাচ করতে পারে এখন আমি আমার এন্টায়ার লোয়ার ল্যাশ লাইনে এই কুল টোনড ডিপ ব্রাউন শ্যাডোটি অ্যাপ্লাই করছি এখন একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করা কুল টোনড ব্রাউন শ্যাডোটি ব্লেন্ড করে দিচ্ছি তারপর আমি আমার ক্রিসে সেই ডিপ অরেঞ্জিশ ব্রাউন শ্যাডোটি অ্যাপ্লাই করছি এবং ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে তা ব্লেন্ড করে দিচ্ছি এখন আমি আমার আইলিডের ইনার এবং আউটার কর্নারে একটি ডিপ ব্রাউন কালার শ্যাডো অ্যাপ্লাই করছি এর এজটাকে ব্লেন্ড করার জন্য আমি সেই কুল টোনড ব্রাউন শ্যাডোটি অ্যাপ্লাই করছি
তারপর আমি আরো একবার ডিপ অরেঞ্জিশ ব্রাউন শ্যাডোটি আমার ক্রিজে अप्लाई করছি এবং একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে তা ব্লেন্ড করে দিচ্ছি এইভাবে রিঅ্যাপ্লাই এবং ব্লেন্ডিং এর কারণে একটি গ্রেডিয়েন্ট লুক ক্রিয়েট হবে এপর আমার আইলিডের মিডল পোরশনে আমি সেই শিমারি অফ হোয়াইট কালার শ্যাডোটি अप्लाई করছি এবং তার এজগুলো সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি এর ফলে একটি হেলো স্মোকি আই ক্রিয়েট হবে আমি আমার ব্রাউ বোন এবং ইনার কর্নার আরেকটু হাইলাইট করে নেছি যেহেতু এটি একটি ইভিনিং লুক এখন আমি ফ্লোর মারে ডিপ লাইনার দিয়ে আমার ইনার কর্নারে একটি উইং ড্র করব এবং ল্যাশ লাইনের সাথে থিন করে একটি লাইন ড্র করব যা আমার ফলস আইল্যাশের গাইডলাইন হিসেবে কাজ করবে এবার আমি বাড়তি অ্যাডহেসিভ দিয়ে আমার আইল্যাশ अप्लाई করে নিচ্ছি এন্ড হিয়ারস দ্য আউটকাম অফ দিস লুক যেহেতু এটি ইভিনিং টাইম লুক আমি আমার কন্টুরিংটা আরেকটু শার্প করে নিয়েছি এবং আরেকটু হাইলাইটার লাগিয়ে নিয়ে একটু ডিপ লিপস্টিক अप्लाई করেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বেসটাকে কনভার্ট করতে পারো অর সেম বেজই রাখতে পারো জাস্ট লাইটলি একটু লুজ পাউডার টাচ আপের জন্য ব্যবহার করে নিতে পারো তো আশা করি আমার ইদ উপলক্ষে ডে টু নাইট ট্রান্সফরমেশন টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগেছে তোমাদের যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে আমার ঈদের আগে আরেকটু টিউটোরিয়াল আপলোড করার ইচ্ছা আছে তোমরা কি এরকম ট্রান্সফর্মিং লুক দেখতে চাও অর একটি আল্ট্রা গ্ল্যাম আপ লুক দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে টিল দেন তোমরা সবাই ভালো থেকো বাই বাই